আছি ঋষিকেশের ঘাটে, যেটা হচ্ছে ত্রিবেণী ঘাট। বাবার আশীর্বাদ যদি না থাকতো বস, কেদারনাথ আমাকে টেনে নিয়ে গেছে বাবা। একটা কথা বলে রাখি, বাবার আশীর্বাদ আর বাবা যদি হাত ধরে না টানে কেদারনাথ যাওয়া খুবই ইম্পসিবল ব্যাপার। মানে চিকেন রয়েছে, এটা হচ্ছে 450 টাকা, ইটস রিয়েলি এনাফ। হরিদ্বারে মানে ঋষিকেশে এসে এরকম খাবার পাবো এক্সপেক্টই করিনি। Hey guys, welcome back to my channel. You are watching Bengal Biker by Ronit. What's up, Kolkata? So guys, video record হচ্ছে বাড়িতে এসে। এটা কেদারনাথ নয়, এটা আমারই বাড়ি। সো বাড়িতে এসে রেকর্ড করে তোমাদের কিছু ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করছি। কেদারনাথ থেকে নামার সময় তোমাদের বেশি কিছু ফুটেজ আমি দিতে পারিনি বা বেশি ভিডিও আমি নিতে পারিনি, কারণ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যেখানে ভিডিও ফুটেজ নেওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছিল। এত পরিমাণে বৃষ্টি, তার মধ্যে ওয়েদার নামার সময় আরও খারাপ ছিল। কিছুটা গৌরীকুণ্ডের কাছাকাছি এসে আমরা ওয়েদার একটু ভালো পেয়েছিলাম, তার আগে তো টোটালি খারাপ ছিল। আমরা বেরিয়েছিলাম কেদারনাথ মন্দির থেকে নিয়ার অ্যাবাউট 11টার সময়, আর আমরা নিচে নেমেছি বিকাল 5টা কি 5:30টায় নিচে নেমেছি, গৌরীকুণ্ডে পৌঁছেছিলাম। তো তার মধ্যে থেকে কিছু কিছু ফুটেজ আমি নিয়েছি, সেগুলো তোমরা অলরেডি দেখেছো। একটা কথা বলে রাখি বস, ওঠার সময় কষ্ট হচ্ছিল, শ্বাস ফুলছিল, মানে শ্বাসকষ্ট হচ্ছিল সেখানে কিছুটা জল খেয়ে। মানে কিছুটা বলতে জল খেয়েছি আমরা, যা ঝর্নার জলই খেয়েছি, কারণ ওখানে জলের প্রাইস 1 লিটার একটা কিনলের বোতল কিনতে গেলে 70 টাকা তোমাকে দিতে হবে। তো যা জল ছিল আমরা ঝর্নার জলই বেশি খেয়েছি, বা ওয়াটার সাপ্লাই যেগুলো রয়েছে কেদারনাথের মন্দির আশেপাশে অনেক ট্যাপ রয়েছে যেগুলো সাপ্লাই ফ্রিতে, সেখান থেকে খাওয়া যায়। তবে আমরা ঝর্নার জলই বেশি খেয়েছি কারণ ওখানকার জল অলরেডি ফ্রেশ। তো ব্যাপারে তোমরা সবই জানো ঝর্নার জল কতটা ফ্রেশ, এ ব্যাপারে আমি ডিটেলস তোমাকে বলছি না। তো যেটা বলছিলাম, তো একটু একটু করে জল খাচ্ছিলাম, জল খেয়ে মুখের মধ্যে রেখে অক্সিজেন লেভেলটাকে বাড়িয়ে স্টে করে জলটা মুখের মধ্যে, তারপরে সেটা দিয়ে অক্সিজেন নিচ্ছিলাম। তো সেক্ষেত্রে যা ওঠার সময় অতটা প্রবলেম হয়নি, তবে হচ্ছিলো শ্বাসকষ্ট। কিন্তু নামার সময় বস প্রচণ্ড কষ্ট হয়েছে, যেটা হচ্ছে পায়ের দুটো পেশি টোটালি ফুলে গেছিলো। তো অনেকের এরকম হয়েছে আমাদের মধ্যে, যারা পায়ের গোড়ালির শিরা ফুলে গেছিলো, ফুল ফুলে গেছিলো। আমার কোনো রকম প্রবলেম হয়নি, যেটুকু স্বাভাবিক হওয়ার কথা শারীরিক কষ্ট ওঠানামা করতে সেটুকুই হয়েছিল। সেফলি উঠেছিলাম, সেফলি নিচে নেমে গেছি। বাবার আশীর্বাদ যদি না থাকতো বস, কেদারনাথ আমাকে টেনে নিয়ে গেছে বাবা। একটা কথা বলে রাখি, বাবার আশীর্বাদ আর বাবা যদি হাত ধরে না টানে কেদারনাথ যাওয়া খুবই ইম্পসিবল ব্যাপার। সো বাবার আশীর্বাদ ছিল বলে পৌঁছাতে পেরেছি, হর হর মহাদেব। সো তারপর আমরা নেমেছিলাম, নেমে আমাদেরকে সেদিনকার প্ল্যান ছিল রাত্রেই আমাদেরকে পৌঁছাতে হবে ঋষিকেশ। তো আমরা সোনপ্রয়াগে এসে ওখান থেকে শাটেল করেছিলাম, যেটা আমাদের পার হেড 1200 টাকা করে পড়েছিলো। সেই শাটেলে করে আমরা ঋষিকেশ পৌঁছেছিলাম। সারা রাত গাড়ির মধ্যে ছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তার উপরে গাড়ির বুলেরো 3টে সিটের যে মাঝখানে থাকে মিডিলে, সেখানে আমাদেরকে 4 জন আমরা ছিলাম, 4 জন একসঙ্গে ঢুকিয়ে দিয়েছে। তো সেখানে বসে খুবই কষ্ট হয়েছিলো, আর সারা রাত যা সিন দেখেছি বস, লাইফ এক্সপিরিয়েন্স থাকবে। পাহাড়ি রাস্তা, রাত্রেবেলা আমরা সোনপ্রয়াগ দিয়ে ঋষিকেশ যাচ্ছি, তার মধ্যে কোথাও কোনো বাস পাহাড়ের নিচে আটকে গেছে, কোথাও কোনো ট্রাভেলার উল্টে আছে, বা কোনো জায়গায় ধস নামছে, বড় বড় পাথর নেমে পড়ছে সাইড থেকে। রাত্রেবেলা কোথাও গাড়ি দাঁড় করিয়ে জেসিবি দিয়ে সেগুলো ক্লিন করছে, তারপরে রাস্তা ছাড়ছে। ওফ বস, কী এক্সপিরিয়েন্স, কী এক্সপিরিয়েন্স, কী সিন না দেখেছি। তো যাই হোক, তারপরে আমরা ঋষিকেশ পৌঁছেছিলাম। 6টার সময় আমরা ওখান থেকে উঠেছিলাম সোনপুরাক থেকে। পরদিন সকালবেলা আমরা নেমেছিলাম। যারা আমার চ্যানেলে প্রথমবার আসছো, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে সাপোর্ট দেখাতে থাকো। সো গাইস, চলো এবার যাওয়া যাক ঋষিকেশ। ঋষিকেশের কিছু ভিডিও রয়েছে, তোমরা সেগুলো এনজয় করো। সো চলো, লেটস গো টু ঋষিকেশ। মর্নিং, অ্যাকচুয়ালি গুড মর্নিং নয়, এখন হচ্ছে গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 12:50। সো কালকে আমরা এসেছিলাম কেদারনাথ, কেদারনাথ থেকে গৌরীকুণ্ড, গৌরীকুণ্ড থেকে সোনপুরাক, সে ভিডিও আপনারা দেখেছেন। এখন কালকে রাত্রে ওখান থেকে গৌরীকুণ্ড থেকে এসে সোনপুরাকে এসে আবার গাড়ি করে আমরা এসেছি। হোল নাইট পুরো একদম গাড়ি করে পাহাড়ি রাস্তা দিয়ে এসেছি, অনেকটা লেট হয়ে গেছে। আমরা 6টা সাড়ে 6টার দিকে গাড়িতে উঠেছিলাম, আজকে সকাল 6:30 এখানে নেমেছি, অনেকটাই লেট হয়ে গেছে। আমরা আছি এখন ঋষিকেশে, আর অনেকদিন ননভেজ খাওয়া হয়নি। সো একটা রেস্টুরেন্টে এসেছি, যেটা হচ্ছে টিপটপ রেস্টুরেন্ট, যেটা হচ্ছে ঋষিকেশে। তো এখন লাঞ্চ করার পান, আমরা এখানে বসে আছি, দিয়ে গেছে, দেখা যাক এই মেনু। রেস্টুরেন্টের নাম হচ্ছে টিপটপ রেস্টুরেন্ট।
সো এই যে দিয়ে গেল সালাড আর চাটনি। সো গাইস অনেকদিন পরে ননভেজ পাচ্ছি, রাইসগুলো ভালো লাগছে, খুব ভালো লাগছে মন থেকে। হচ্ছে এখানে রয়েছে আমাদের চিকেন কষা আর এখানে কিছু স্যালাড রয়েছে, এই রাইস দিয়েছে, রাইসের প্লেটটা নিয়েছে 70 rupees অনলি, আর এটা ফুল প্লেট 12 pieces মাংস রয়েছে মানে চিকেন রয়েছে, এটা হচ্ছে 450 টাকা। ইটস রিয়েলি এনাফ, হরিদ্বারে মানে ঋষিকেশে এসে এরকম খাবার পাবো এক্সপেক্টই করিনি। তো রাইট নাও আমরা এখন আছি ঋষিকেশের ঘাটে, এটা হচ্ছে ত্রিবেণী ঘাট। সো এখানটাতে আরও কি হচ্ছে আরও কিছু ভিডিওটা আমি এখানে আপলোড করে দিচ্ছি, সুন্দর লাগার একটা ব্যানার আছে, আমি উই কন্টিনিউ অন দ্য ভিডিও, দেখতে থাকুন, ভালো লাগবে, লাইক করুন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, টিল দেন টাটা, বাই বাই, সাইন আউট ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।